আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক, আবৃত্তি করছি শ্রী দেবজ্যোতি গুহর লেখা কবিতা এক বৃদ্ধার আরতি। শহরটাকে চিনি না আর, অবাক চোখে দেখি সব কিছু আজ কেমন যেন পাল্টে গেছে। এই কি, যেথায় ছিল গভীর পুকুর, লম্বা গাছের সারি, সেথায় যে আজ দৈত্যাকৃতি দাঁড়িয়ে আছে বাড়ি, চতুর্দিকে ঝাঁ চকচকে দোকান বাজার হাট, তাদের চাপে হারিয়ে গেছে ছোট্ট খেলার মাঠ, আকাশ বাতাস ঢেকে গেছে ধুলো ধোঁয়ার তলে, রাস্তাঘাটে সবাই নাকে রুমাল চেপে চলে, শুদ্ধ বাতাস বিদ্ধ যে আজ মরণ দূষণ বানে, চারিদিকের কলকোলাহল যন্ত্রণা দেয় কানে, মানুষও আজ মানুষ তো নেই, সবাই যেন যন্ত্র, তাদের কাছে টাকাই এখন এগিয়ে যাবার মন্ত্র, যে দিকে চাই ভোগ বাসনা লোভের সুরসুরি, মানব মনের পবিত্রতা কবে গেছে চুরি, ছুটছে গাড়ি ছুটছে মানুষ, থামবে তারা কবে, থামতে গেলেই তাদের যে আজ পিছিয়ে পড়তে হবে, এসব দেখে সজল চোখে দুঃখে অভিমানে শহর বলে, ছি তোদের লজ্জা কি নেই প্রাণে, শহর যে হয় মায়ের মতো এইটা ভুলে যাস, মাকে কষ্ট দিয়ে তোরা এতই মজা পাস, কে বা মাতা কে বা পিতা কি বা পরিবার, নিজের ভালো বুঝতে হবে সেটাই যে দরকার, জীবন প্রান্তে এসব দেখে বড়ই ব্যথা লাগে, পালা বদল দেখব কি আর চলে যাবার আগে। ধন্যবাদ, শুনছিলেন শ্রী দেবজ্যোতি গুহর লেখা কবিতা এক বৃদ্ধার আরতি, আবৃত্তি করলাম আমি অনিন্দিতা ভট্টাচার্য। এই রকম আরো অনেক কবিতা গল্প উপন্যাস শোনার জন্য শুনতে থাকুন bengaliaudiobook.com। ধন্যবাদ, নমস্কার।